আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আয়ানের প্র্যাকটিস ছিল, আয়ান হ্যান্ডবল প্র্যাকটিস করছে। তো অনেকে হয়তো জানেন আয়ান আগে ফুটবল খেলতো, তো এখন হচ্ছে ফুটবলের আর টিম ভালো টিম পাচ্ছি না, যে ওকে ভালো ক্লাবও পাচ্ছি না যে এত ছোট বয়সে দিব। তো এর জন্য হচ্ছে যেটা করলাম যে ওকে হ্যান্ডবলে দিয়ে দিয়েছি, হ্যান্ডবল প্র্যাকটিসে রেখেছি, যাতে হচ্ছে ওর সময়টা কাটে। তো দীর্ঘ 1-1.5 মাস পরে হচ্ছে ওদের প্র্যাকটিসটা চালু হয়েছে। তো এই তো ওর একটু লেট হয়ে গিয়েছে, আমার একটু কাজকর্ম সারতে লেট হয়ে গিয়েছে, যার কারণে ওরও প্র্যাকটিস আসতে একটু লেট। তো এই তো প্র্যাকটিস করছে ওরা, দেখতেই পাচ্ছেন। আজকে ওদের মেবি হ্যান্ডবল ই ছিল, কি বলে, দিবস ছিল এরকম কিছুই। তো যাই হোক, ওরা অ্যাজ ইউজুয়াল এরকমভাবে প্র্যাকটিস করে। আগে হচ্ছে কিছু এক্সারসাইজ করায় ওদেরকে, দেন হচ্ছে ওদের কিছু কি বলে হ্যান্ডবল খেলার যে সিস্টেমগুলো থাকে, অ্যাজ লাইক হচ্ছে কীভাবে খেলবো ওগুলো করানো হয়। তো আজকে বেশি একটা কিছু করায়নি, যেহেতু অনেকদিন পরে আসছে আর আজকে মেবি হ্যান্ডবল দিয়েছিলো। তো এই তো সবাই মিলে হচ্ছে অনেক এনজয় করলো, অনেকদিন পরে এসেছে। আর ওদের কোচ হচ্ছে মেবি 3-4 জন, তো একটা কোচ ওদেরকে চকলেট দিচ্ছিলো। তো এই ভিডিওটা হচ্ছে, ক্লিপটা আমি আসলে গ্রুপ থেকে পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চাকে চকলেট দেওয়া হয়েছিল, বাট গার্ডিয়ানদেরকে দেওয়া হয়নি, খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো এই তো ওদের হচ্ছে প্র্যাকটিস শেষ হলে সবসময় যেটা রুটিন, যে আমি আর আমার ফ্রেন্ড মিলে যেটা করি, ওদেরকে হচ্ছে কি বলে একটু ঠান্ডা কিছু খাওয়াই, জুস আর হচ্ছে একটু নাস্তা খাওয়াই। তো এই তো আমি আর আমার ফ্রেন্ড বসে আছি, ওর ছেলে আর আমার ছেলে একসাথে প্র্যাকটিস করে। তো ওদের হচ্ছে প্র্যাকটিসটা শেষ হলে দেন হচ্ছে আমরা একটু বিকেলের নাস্তা খেতে যাব, যেটা আমরা সবসময় করি। তো এই তো আমরা ওয়ারিতে ক্যাফেলাতে চলে এসেছি, এটা আমাদের হচ্ছে রেগুলার রুটিন, যে আমাদের প্র্যাকটিস শেষে হচ্ছে আমাদের ক্যাফেলাতে আসা লাগবে মজিত খাওয়ার জন্য বা যে কোনো একটা শেক খাওয়ার জন্য। তো এই তো দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিচ্ছিলো, দেখতেই পাচ্ছেন এদের আড্ডা কি বলবো এখনও শেষ হচ্ছে না। আর যদিও আরেকজনের বাইকের ওপরে বসে আড্ডা দিচ্ছিল, এদের এত এত কথা থাকে অনেকদিন পর দেখা হলে যে শেষ হয় না কথাই আর কি। তো তাদেরকে, তাদের দুজনের জন্য হচ্ছে আমরা হচ্ছে রেগুলার একটা লাচ্ছি অর্ডার করেছিলাম দুইটা, আর আমাদের জন্য হচ্ছে প্যাশন ফ্রুটের একটা হচ্ছে মজিতো অর্ডার করেছিলাম। তো এই তো আমরা এখন খাবো, দেন খেয়ে হচ্ছে বাসার দিকে রওনা দিব। তো এই তো ওদেরটা খাওয়া শেষ, এখন আমি আর আমার ফ্রেন্ডেরটা নিয়েছিলাম, বাট এটাও ভাগে পাইনি, দুজন নিয়ে নিয়েছিল। তো এখন সামনেই যেহেতু হচ্ছে কোরবান ঈদ, আমাদের বাসার সামনে প্রত্যেক বছর হচ্ছে হাট বসে। তো আয়ান আমার বাসা নিচে আসার পরে আজকে যেহেতু কিছু খায়নি, তো ওকে জাস্ট ও পুরিটা অনেক পছন্দ করে, পুরি কিনে দিয়েছিলাম। ও গরু দেখছিল আর পুরি খাচ্ছিল, তো আমি দূর থেকে ভিডিও নিচ্ছিলাম। তো আজকের এই ব্লগটা হচ্ছে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।